হে হ্যালো গাইজ দিস ইজ লেটস আড্ডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ তোমরা অনেক সময় বলে থাকো যে শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে বাইরের ফুটবল নিয়ে আলোচনা হয় না তো আজকের ভিডিওটাতে একটু একদম বাইরের ফুটবলটাকেও টাচ করার চেষ্টা করব তো শুরু করবো ভিডিওটা শুরু করার আগে যেটা বলবো যে আমার চ্যানেলটা এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করো নি গাইজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর না ভালো লাগলে ডিসলাইক করো বাট একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো তো প্রথমেই আসবো ইন্ডিয়ার আন্ডার সেভেন্টিন টিম যারা রিসেন্টলি স্পেন ভিজিট করছে অলরেডি সব কিছু কনফার্ম হয়ে গেছে আর সব থেকে ভালো ব্যাপার হলো স্পেনে গিয়ে ইন্ডিয়ার এই আন্ডার সেভেন্টিন টিমটা যেসব ক্লাবগুলোর এগেন্স্টে খেলতে যাচ্ছে সেটা কিন্তু আমরা জাস্ট স্বপ্নও ভাবতে পারি না যে ইন্ডিয়া রিয়াল মাদ্রিদের আন্ডার সেভেন্টিন টিমের সঙ্গে খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের আন্ডার সিক্সটিন আর আন্ডার সেভেন্টিন টিমের সঙ্গে খেলবে গাদাফের আন্ডার এইটিন টিমের সঙ্গে খেলবে লিগানেজের আন্ডার এইটিন টিমের সঙ্গে খেলবে তো দারুণ ব্যাপার বলতে পারো আর আমরা যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি এইরকম এক্সপোজারই তো আমরা পেতে চাই কি তাই না তো এটা ইন্ডিয়ার আন্ডার সেভেন্টিন টিম যেসব প্লেয়ার্সগুলো খেলছে তাদের এক্সপ্লোর করার দারুণ একটা সুযোগ স্পেনের ফ্রেন্ডলি ম্যাচগুলো শেষ হয়ে যাওয়ার পরের প্রোগ্রাম হচ্ছে জার্মানিতে চলে যাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আর বিফোর এশিয়ান কাপ এরকম টাইপের কিছু ম্যাচ ইন্ডিয়ার আন্ডার টিমটাকে যথেষ্ট বুস্ট আপ করবে বলে আমার বিশ্বাস দেখো রেজাল্ট কী হবে আমরা কেউ জানি না মেবি ইন্ডিয়ার আন্ডার সেভেন্টিন টিম হয়তো রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিক সেরকম একটা আশানুরূপ রেজাল্ট করতে পারবে না ধরে নাও হেরেই যাবে যে ইন্ডিয়ার আন্ডার সেভেন্টিন টিম অনেক কিছু লার্ন করে আসবে ফ্রম দেয়ার মিস্টেক্স তো জানি না এই খেলাগুলো ব্রডকাস্টিং হবে কিনা আমি এআফের কাছে হাত জোর করে অনুরোধ করবো যেন এই খেলাগুলো যেরকম ভাবেই হোক যেন আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় আমরা এই খেলাগুলো দেখতে যথেষ্ট উগ্রীব আর আমার মনে হয় আমার সাথে সাথে তোমরাও ওই খেলাগুলো দেখতে যথেষ্ট এক্সাইটেড গাইজের পরে ইংলিশ ফুটবল নিয়ে একটু কথা বলে নিই ইংলিশ ফুটবল নিয়ে কথা বলবো মানে বুঝতেই পারছো যে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কথা বলবো ইয়েস গাইজ ম্যানচেস্টার ইউনাইটেড কালকে এভারটনের সঙ্গে টু নীল গোলে জিতেছে যদি বলো বেশ কয়েকদিন ধরে একটু ডাউন ডাউন চলছিল বাট কালকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কালেকটিভলি খুব ভালো ফুটবল খেলেছে অ্যাটলিস্ট আমার খুব ভালো লেগেছে প্রচুর গোলের অপরচুনিটি এসেছিল বাট সেগুলো কনভার্ট হয়নি তবে একটা জিনিস বলতেই হবে এই ম্যাচটা নিয়ে যে স্যাঞ্চো যে প্লেয়ারটার ওপর আমি অনেকদিন ধরে আশা লাগিয়ে বসে আছি যে স্যাঞ্চো কবে ভালো খেলবে তো কালকের ম্যাচটা কিন্তু স্যাঞ্চোর একটু ক্রিয়েটিভিটি দেখা গেছে অ্যান্ড অ্যালং সাইড উইথ স্যানচো অ্যান্টনি প্লেডওয়েল অ্যান্টনিকে নিয়ে নানা রকমের সমালোচনা চলছে ব্রিটিশ মিডিয়া তোমরা জানোই খুবই টক্সিক তো অ্যান্টনিকে কিন্তু অনেক কিছু ফেস করতে হচ্ছে বাট আমার মনে হয় অ্যান্টনিকে একটু টাইম দেওয়া দরকার প্লেয়ারটার কখনো কখনো খেলা একঘেয়ে মনে হলো প্লেয়ারটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে প্লেয়ারটা কিন্তু চায় ম্যানচেস্টার ইউনাইটের টিমে কন্ট্রিবিউট করতে এবার যার কথা বলবো সাবিসদার গাইজ সাবিজারকে নিয়েও তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে যারা তোমরা ম্যানচেস্টারকে সাপোর্ট করো বাট গাইজ সাবিসদার কিন্তু কালকে ডিসেন্ট ফুটবল খেলেছে তো আমার মনে আস্তে আস্তে সাবিজার একটা প্রোগ্রেসিভ ফুটবল খেলার চেষ্টা করছে আর একটা ভালো নিউজ যে অ্যারিকসেন টিমের সঙ্গে যোগ দিয়েছে তো অ্যারিকসনের যে গ্যাপটা এতদিন ধরে আমরা ফিল করছিলাম তো আশা করি পরবর্তী ম্যাচগুলোতে আমরা সেটা ওভারকাম করে দেবো তো গাইজ উইদাউট ক্যাসামিরো ইটস টু ডিফিকাল্ট বাট ক্যাসেমিরিকে ছাড়া যদি বলো নিউ ক্যাসেলের ম্যাচটা আমরা হেরে গেছি বাট আদারওয়াইজ ম্যানচেস্টার ইউনাইটেড ভালো খেলেছে বিশেষ করে ওয়ার্ল্ড পরে এই সিজনে ওল্ড ট্রাফোর্ড যেটা আমাদের থিয়েটার অফ ড্রিমস যেখানে একটা সময় অপোরেন্ট টিমেরা খেলতে ভয় পেত বাট আমরা দিনের পর দিন হোম ম্যাচ হারছিলাম বাট এই সিজনে কিন্তু সেটা হয়নি ওল্ড ট্রাফোর্ডে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ম্যাচ জিতছি আর এটা কিন্তু একটা পজিটিভ সাইন তো ইন ফিউচার আশা করি ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালো খেলবে এবার যদি টপ ফোরের কথা বলি গাইজ টপ ফোরে এখনও ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে বাট কালকের ম্যাচটায় র্যাশ ফোর্ডের ইঞ্জুরিটা আমাকে কিন্তু একটু হলেও চিন্তায় ফেললো কেননা র্যাশফোর্ড এই সিজনে যেরকম ফর্মে রয়েছে র্যাশফোর্ড আমাদের টপ স্কোরার আর একটা রেশপোর্ট যদি ম্যাঞ্চেস্টারে না থাকে তাহলে কিন্তু ম্যানচেস্টারের একটু চাপে পড়ে যাবে কেননা অ্যান্টিনো মার্শাল তোমরা জানো ভালো প্লেয়ার বাট মার্শিয়ালের ওপর আমরা ম্যাচ বাই ম্যাচ ট্রাস্ট করতে পারবো না তো আমাদের র্যাশফোর্ডকে দরকার আমি জানি না ইঞ্জুরিটা কতটা সিরিয়াস বাট একটা দুটো ম্যাচ র্যাশফোর্ড কিন্তু আউট অফ স্কোয়াড গেলেও যেতে পারে তো তখন দেখতে হবে ম্যাঞ্চেস্টারে কীভাবে কম্পেনসেট করে রেশপোর্টের জায়গাটা কেননা গাইজ ওয়েগসকে দিয়ে নাম্বার নাইন চলে না মিডফিল্ডে এসে বা ডিফেন্সিভলি ম্যাজিস্ট্রেটকে একটু হেল্প করতে পারে বাট নাম্বার নাইন বা ফলস নাইন কোনোটাই কিন্তু ওয়েগাস্টকে দিয়ে হবে না তো কামিং সামার উইন্ডোটা ম্যানচেস্টার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা প্রপার নাম্বার নাইন দরকার তো তোমরা কমেন্ট করে জানাও যে প্রপার নাম্বার নাইন হিসাবে তোমরা কাকে চাইছো ভিক্টর ওসিমেনের সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে আমি জানি না কতদূর সাকসেসফুল হবে কেননা তোমরা জানো ওয়ার্ল্ড কাপের সময় গ্যাকপোর সঙ্গে অলমোস্ট কনফার্ম ছিল বাট ফাইনালি লিভারফুল হাইজ্যাক করে নিয়েছে ডিলটা তো ট্রান্সফার মার্কেট যা খুশি তাই হতে পারে তাই আগে থেকে কিছুই বলা যায় না বাট ইউনাইটেডের এই মুহূর্তে একটা প্রপার নাম্বার নাইন সবার আগে দরকার চেলসির কথা যদি বলো গাইজ রাইভেল ক্লাব বাট তাও চেলসির জন্য কোথাও একটা খারাপ লাগছে কী করছে চেলসি একই সিজনে দুটো কোচ বদল এটা জাস্ট ভাবা যায় না ল্যাম্পার্ড এখন ইন্টারিং কোচের দায়িত্বে আছে বাট আমার মনে হয় চেলসিকে একটু ওয়াইজলি ইনভেস্ট করা উচিত ম্যানেজমেন্ট বদলেছে টিম বদলেছে অনেক কিছুই বদলে গেছে বাট আমি জানি তোমরা অনেকেই আছো যারা চেলসিকে সাপোর্ট করো তাদের খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি জানো যে চেলসি প্রপার অর্গানাইজড ওয়েতে কাজ করছে না পয়সা আছে যেখানে সেখানে পারছে ইনভেস্ট করে দিচ্ছে তো টট বলির ফুটবল বুদ্ধি নিয়ে আমার একটু ডাউট আছে বাট দেখো চেলসি ট্রেডিশনাল টপ সিক্স থিম তো আমি নেক্সট সিজনে দেখতে চাইব যে চেলসিও কামব্যাক করছে কেননা চেলসি আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি লিভারপুল এইসব টিমগুলোকে বাদ দিয়ে ইপিএলটা জাস্ট ভাবা যায় না তাই তো তো এবার আসবো সুপার কাপের কথায় গাইজ কালকে অলরেডি সুপার কাপ শুরু হয়ে গেছে ব্যাঙ্গলোর সিনেরি ডেকানের সঙ্গে আনএক্সপেক্টেডলি ড্র করেছে ম্যাচটা ওয়ান ওয়ান অ্যান্ড কেরালা রাউন্ড গ্লাস পাঞ্জাবকে কিন্তু থ্রি ওয়ান গোলে হারিয়ে দিয়েছে যদি ব্যাঙ্গলোরের কথা বলি গাইজ আমি ম্যাচটা পরে হাইলাইট দেখেছি কেননা আমি ম্যানচেস্টার ইউনাইটেড আর এভারটনের ম্যাচটা দেখছিলাম তো ব্যাঙ্গলোরের কাছ থেকে আমি হয়তো এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করছিলাম বাট সামাও কালকে একটু ব্যাঙ্গলোরের খেলাতে আমি একটু ল্যাথার্জি দেখতে পেয়েছি সেক্ষেত্রে আমি সিনেরি ডেকানকে বলবো যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ডিফেন্সিভলি দেওয়ার গুড আই লিগের টিমগুলোকে একেবারে উড়িয়ে দিলে চলবে না গাইজ যখন তখন কিন্তু তো অঘটন আনতেই পারে এবার আমি যদি আসি রাউন্ড গ্লাস পাঞ্জাবের কথায় গাইজ রাউন্ড গ্লাস পাঞ্জাবের সব কিছু ঠিকঠাক ছিল মোটামুটি চান্সও ক্রিয়েট করছিল বাট কনভার্ট করতে পারছিল না বাট রাউন্ড গ্লাস পাঞ্জাবের এই ডিফেন্স নিয়ে কিন্তু কোনো টুর্নামেন্ট জেতা খুবই ডিফিকাল্ট কেননা আমি সবসময় বলি কোনো টুর্নামেন্ট বা কোনো লিগ জিততে গেলে তোমাকে কিন্তু ডিফেন্সিভলি ভালো হতে হবে সেটা কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাবের মধ্যে দেখতে পেলাম না তিনটে গোলই যেটা কেরালা দিয়েছে একটা পেনাল্টি আর বাকি দুটো ওপেন গোল সেই তিনটে গলি কিন্তু রাউন্ড গ্লাস ডিফেন্সিভ এয়াৰ আর গাইজ এরারগুলো কিন্তু একদম চাইল্ড স্কুল বয় এরার তো রাউন্ড গ্লাস পাঞ্জাবকে তাদের ডিফেন্সটা অবশ্যই স্ট্রং করতে হবে জুয়ান মেরার কথা বলবো গাইজ দারুণ ফুটবল খেলেছে একটা ক্রসবারে মেরেছে যদি সেখান থেকে গোল হতো তাহলে কিন্তু স্কোর লাইন টু টু হতে পারতো তো ম্যাচটা ওখান থেকে ঘুরতেও পারতো বাট ব্যাড লাক জুয়ান মেরার গোলটা হয়নি আর অন্যদিকে রাউন্ড গ্লাস পাঞ্জাবের কৃষ্ণা দুর্দান্ত একটা গোল দিয়েছে অনেকবার রাউন্ড গ্লাস পাঞ্জাব ফাইনাল থার্ডে বক্সের ভেতর ঢুকে যাচ্ছিল বাট সামাও গোল কনভার্ট করতে পারিনি অন্যদিকে কেরালা ব্লাস্টার যেরকম ফুটবল খেলে আমি কেরালা ব্লাস্টারের কালকের ফুটবলটা অতটা ইমপ্রেস নই সাহাল দানিস ইজি চান্স মিস করেছে ইয়েস ম্যাচটা তিন এক গোলে জিতেছে আর যেখানে তোমার কাছে তোমার কোচ নেই লুনার মতো প্লেয়ার নেই টিমটার সঙ্গে আমরা সবাই জানি আইএসএল এর পর থেকে নানা রকম প্রবলেমে জর্জরিত তো টিমটার মরাল অনেকটাই ডাউন আছে বাট তার জন্য কেরালার সাপোর্টার বেশ আছে তারা যথেষ্ট চেষ্টা করছিল যে টিমটার মধ্যে একটা পজিটিভ মোটিভেশন আনার তো আশা করি পরের ম্যাচগুলোতে কেরালা ব্লাস্টার আরো ভালো ফুটবল খেলবে কেরালা আর ব্যাঙ্গালোরের ম্যাচটা তো একটা হাইপ অলরেডি পেয়ে আছে আমরাও সবাই তাকিয়ে আছি ওই ম্যাচটার দিকে তো দেখা যাক কী হয় আজকে ইস্টবেঙ্গল ভার্সেস ওড়িশার ম্যাচ ইস্টবেঙ্গল প্রথম সুপার কাপের ম্যাচ খেলতে চলেছে আর অন্যদিকে হায়দ্রাবাদ খেলবে আইজলের সাথে তো ইস্টবেঙ্গলের ম্যাচটা নিয়ে ওয়াচালং করবো তোমরা সবাই সাথে থেকো না আজকের ভিডিওটাতে ইস্টবেঙ্গলের ট্রান্সফার ইউমার্স নিয়ে কোনো কথা বলবো না কেননা সেই রকম কিছু পজিটিভ নিউজ আসেনি অমরিন্দারের কথা চলছে সেটা আমরা পরবর্তীকালের কোনো ভিডিওতে গিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে গাইজ